আল্লাহ পাক বলেন, বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গার মধ্যে সে টাকা খরচ করবে, কোন কোন ক্ষেত্রে সে টাকা ব্যয় করবে, তার ব্যয়ের খাতগুলি তোমাকে জিজ্ঞেস করে। ও বন্ধু, তুমি ব্যয়ের খাত বলা দরকার নাই, আমি আল্লাহ বলতেছি কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করতে হয়। পাঁচটা খাতের কথা আল্লাহ বলেছেন। এক নম্বরে আল্লাহ বলেন, তুমি তোমার টাকা পয়সা সম্পদ সবার আগে বাপ মার জন্য খরচ কর। সবার আগে বাপ মার জন্য বেতনের টাকা পকেটে নিয়েছ যুব, এই টাকা কখন কোথায় কার জন্য তুমি আগে খরচ করবা রে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, সবার আগে বাপ মার জন্য তুমি খরচ করো। ব্যবসায় তুমি লাভ করেছো, সবার আগে বাপ মার জন্য এই লাভের টাকা খরচ করো। কৃষিক্ষেত করে তুমি লাভ করেছো, সবার আগে বাপ মার জন্য খরচ করো। পকেটে তোমার টাকা থাকলে যখন খরচ করবা, খরচ করার ক্ষেত্রে সবার আগে দেখবা বাপ মার কি প্রয়োজন। শীতের কাপড় কিনবা নিজেরটা আগে নয়, নিজের সন্তানেরটাও আগে নয়, নিজের স্ত্রীটাও আগে নয়। আল্লাহর সিদ্ধান্ত হলো শীতের কাপড় কেনার আগে সবার আগে মার জন্য বাবার জন্য কিনো। ঔষধের প্রয়োজন, তোমার পকেটে আছে এতটুকু টাকা, যেই টাকা দিয়ে তুমি তোমার ঔষধ কিনলে বাবারটা কিনতে পারো না, যেই পয়সা দিয়ে ঔষধ স্ত্রীটা কিনলে মায়েরটা তুমি কিনতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই অবস্থায় তুমি সবার আগে মার ঔষধটা কিনো, নিজেরটাও আগে নয়, স্ত্রীরটাও আগে নয়, বাবারটা তুমি আগে কিনো। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে সিদ্ধান্তগুলি জানায় দিছেন। এইভাবে পর পর কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার পাশেই বাপ মার হকটাকে রেখে দিয়েছে। মন্ত্রী মিনিস্টারের কাছে যদি একজন মানুষ বসা থাকে, তাহলে ওই মানুষটারে কেউ যদি নাও চিনে, এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না, এই মানুষটা অবশ্যই কোনো ভিআইপি পার্সন, বিভিআইপি পার্সন। তারে যদি নাও চিনি নাও চিনি, তবুও সে একজন অনেক বড় একজন মাপের মানুষ, অনেক বড় দায়িত্বশীল, অনেক বড় ইম্পর্টেন্ট পার্সন। নতুবা মিনিস্টারের মন্ত্রীর পাশের চারে তারে বসতে দেওয়া হতো না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই তার হকের কথা বলেছেন, সাথেই মা বাবার হকটা পাশে রেখে দিছে। এতে করে বোঝা যায় কতটা গুরুত্ব আল্লাহ দিল। বনু তামিম গোত্রের এক যুবক, মদিনা শরীফের এক গোত্রের নাম হলো বনু তামিম। এই বনু তামিম গোত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে এসে হাজির, পরেশান, অনেক পরেশান, নবীজির কাছে হাজির হয়ে জিজ্ঞেস করে, নবী গো, ওগো নবীজি, আমি বড় পরেশান, রাতের বেলা ভালো করে ঘুমাইতে পারি না, ঘুম তো আসে না, কান্না করে করে চুকির পানি জড়ায়া জড়ায়া রাত আমার কেটে যায়, আমার ভিতরে শান্তি নাই গো নবী, শান্তি নাই, পরেশানি আর পরেশানি। আল্লাহ নবী বলেন, কিসের পেরেশানি বলো? যুবক বলতেছে, নবী গো, পেরেশানির কারণ হলো আল্লাহ আমাকে এখন অনেক সম্পদের মালিক, আল্লাহ আমাকে বানাইছেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, পারলে আমি টাকার বালিশ বানাইতে পারি, টাকার তুষক বানাইতে পারি, আরামের বিছানায় ঘুমাইতে পারি, মকবরের বিছানা বানাইতে পারি, এসি লাগাইতে পারি, কত কিছুই না করতে পারি, খাদেম খুদ্দাম সব রাখতে পারি, কিন্তু একটা সময় আমার টাকা ছিল না, একটা সময় আমি বড় অভাবে ছিলাম, অনেক অভাবে ছিলাম। আমার জীবনের ওই দুইটা পাটের ভিতরে
অভাবের জীবনে আমার মা দুনিয়ায় ছিলেন, অভাবের সময়ে আমার বাবা দুনিয়ায় ছিলেন, এজন্য আমি বাবার সেবা করতে পারি নাই, মার খেদমত আমি করতে পারি নাই। চোখের সামনে মা কত রাত না খায় মা ঘুমাইছেন, চোখের সামনে মা না খাইয়াও আমাকে খাওয়াইয়া বলছেন, বাবা আমি খাইছি তুমি খাও। আমি দেখেছি গো নবী, আমার মা না খাইয়া আমাকে খাওয়াইয়া ভোকা পেট নিয়ে মা ঘুমায় গেছেন, চিকিৎসা করাইতে পারি না, অসুস্থ মার চিকিৎসা করাইতে পারি নাই, বাবাকে ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই। আমার চোখের সামনে বাবার কষ্টের চিত্রগুলি এখন ভাসে, কিন্তু নবী গো আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইল, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিলেন। আজ আমার মা কবরে, আমার বাবা আজকে কবরে, অগো নবীজি আমি এই পয়সা দিয়ে এখন কি করব? রাতের বেলা ঘুমাই, ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না, পয়সা আমার সাথে দেখা দিল, সময় মতো পয়সা আসলো না। আমাদের মধ্যে এমন অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে, একটা সময় বড় অভাবই ছিল, অভাবের সংসারে মা দুনিয়া থেকে বিদায়, বাবা দুনিয়া থেকে বিদায়, এরপরে সন্তানকে আল্লাহ সম্পদের মালিক বানাইছি, এখন আমি কি করব? যুবক মায়ার নবীকে প্রশ্ন করে, নবী গো এখনো কি আমার সেবা করার কোনো সুযোগ আছে কিনা? কবরে শুয়ে থাকা বাপ মার খেদমত করার কোনো সুযোগ আমার আছে কিনা একটু বলেন। রহমতের নবী, মায়ার নবী, যুবকের চুকির পানি দেখে আমার নবী কান্দতে শুরু করলেন, কারণ দরদি নবীর সামনে কেউ যদি কান্না করত, আমার নবীর চোখ থেকে অটোমেটিক পানি ঝরত। নবী কান্দেন আর বলেন, যুবক আমি নবীও তোমার মতো জন্মের আগে বাবা হারাইছি, জন্মের আগেই বাবা হারাইছি, আব্বা ডাক দিলে কত মজা লাগে মুখে আমি নবী তা জানি না, আব্বা ডাকের ভিতরে কত মজা আমি নবী তা বুঝি না, বুঝ হওয়ার পর মার সেবা করার সুযোগ পাই নাই, আল্লাহ আমি বুঝ হওয়ার আগে আগে মাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। যুবক রে, অযুবক আমি নবী তোমাকে পাঁচটা কাজের কথা তোমাকে বলবো, এই পাঁচটা কাজ যদি তুমি করো আল্লাহ তোমার খেদমত এখনো বাপ মার কবরে পৌঁছে দিবে। একটু জোরে সুরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা নবী বলছেন, একটু জোরে বলেন কয়টা? মানুষের জীবনে কখনো অভাব যায়, কখনো অভাব দূর হয়, কখনো দুঃখে যায়, কখনো সুখে যায়, এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্যের গোলাম, দুনিয়ার বৈশিষ্ট্যই হলো কখনো দুঃখ কখনো সুখ, কখনো কষ্টে কখনো সুখে, এটা দুনিয়ার বৈশিষ্ট্য। আখেরাতের বৈশিষ্ট্য হলো হয় তুমি চিরস্থায়ী সুখ অথবা চিরস্থায়ী দুঃখ। আখেরাতের জীবনে জান্নাতে যদি যাও দুঃখ বলতে কিছু নাই, শুধু সুখ আর সুখ। যদি জাহান্নামে হও শুধু দুঃখ আর দুঃখ, জাহান্নামের ভিতরে শান্তির কোনো বিন্দু পরিমাণ লেশমাত্র নাই। এজন্য ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার বৈশিষ্ট্য হলো ইন্নামা আল উসরি ইউসরা, কখনো কষ্টে কখনো সুখে। যখন মানুষ কষ্টে থাকে তখন আল্লাহ তার কষ্টের পরীক্ষা নেই, সে অভাবের ভিতরে আল্লাহ পাকের উপর সবর করে কিনা। আল্লাহ যখন তারে সুখে ফালায় তখন আল্লাহ পরীক্ষা নেয় সুখের ভিতরে, তাই কা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে কিনা। অভাবের ভিতরে পরীক্ষা সবর করে কিনা, অভাবের ভিতরে সে নামাজ পড়ে কিনা, অভাবের ভিতরে পয়রাও আল্লাহকে ডাকে কিনা, অভাবে থাকার পরেও সে হালাল হারাম মানে কিনা, অভাবের ভিতরে তাই কেউ সে
আল্লাহর ভয় তার অন্তরে রাখে কিনা, স্ত্রীকে পর্দার ভিতরে রাখে কিনা, মেয়েটারে পর্দার ভিতরে রাখে কিনা। একজন মানুষ অভাবের ভিতরে তাই কেউ যদি আল্লাহর উপর খুশি থাকে, আল্লাহ পাক তার কম আমল পায়া আল্লাহ তার উপর খুশি হয়ে যা রিজিক দেওয়ার মালিককে। আল্লাহ কয় বান্দা তোমারে আমি রিজিক দিলাম কম, সম্পদ দিলাম তোমারে কম, রুজি তোমার কম, এরপরে তুমি আমার উপরে খুশি, ঠিক আছে নাও আমি আল্লাহ তোমার কম আমলে খুশি, কম আমলে খুশি। এজন্যই নবী বলেন একজন অভাবী মানুষ গরিব মানুষ যদি আল্লাহর কাছে হাত উঠায়, আর একজন ধনী মানুষও যদি হাত উঠায়, ধনী মানুষ তার হাতের সাথে 10,000 দিরহাম যদি আল্লাহর রাস্তায় খরচ করে, তবু আল্লাহ খালি হাতের দোয়া গরিবের দোয়া কবুল করে না। ধনী আর গরিব একই ক্যাটাগরির মুত্তাকি, একই ক্যাটাগরির নামাজি, একই ক্যাটাগরির দিনদার, দুজন আল্লাহর ভয় পায়। ধনী মানুষটা হালাল পথে টাকা কামাই করে, হালাল পথে ব্যয় করে, হারামের দ্বারে কাছেও যায় না, স্ত্রীরে পর্দায় রাখে, মেয়েটারে পর্দায় রাখে। আরেকজন গরিব সেও এরকম ভাবে আল্লাহকে ডরায়, নামাজ কালাম পড়ে। এই দুজন একই ক্যাটাগরির মুমিন, তারপরও দোয়া কারটা আগে কবুল হবে? আল্লাহ নবী বলেন গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যাবে। কেন কি জন্য? শুধু এতটুকু নয়, এতটুকু নয়, আল্লাহ নবী রহমতের নবী, এজন্যই তিনি বারবার দোয়ার ভিতরে তিনি বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এজন্যই নবী বলতেন আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবী হালতে রাইখো, আল্লাহ গরিবী হালতে আমি নবীকে তুমি মরণ দিও, আল্লাহ গরিবী হালতে হাসুরের মাটি গরিবদের সাথেই আমি নবীরে উঠাইও। এজন্যই আল্লাহর নবী বলছেন সর্বপ্রথম আমি যখন জান্নাতে ঢুকব, ওই দিন জান্নাতে আমি নবীর সাথে আমার উম্মতের যারা থাকবে তারা জানুন কি, ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। নবী বলেন আমার উম্মতের ভিতরে যারা গরিবি হালত আল্লাহকে ভয় করে চলছে, ওই মানুষগুলাই হাসরের মাঠে সবার আগে আমি নবীর সাথে জান্নাতে ঢুকবে। এতটুকু সুসংবাদ আছে গরিবের জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বিখামসি মিয়াতি সানা। নবীজি বলেন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, এক দুই বছর নয়, 500 বছর আগে গরিব জান্নাতে ঢুকে পড়বে। কেন কেন কি জন্য? কারণ হলো দুনিয়াতে ধনী মানুষ তার চেয়ে আগায় ছিল আরামের লাইনে, দুনিয়ার আরামের লাইনে ধনী মানুষ তার চেয়ে আগায় ছিল মাত্র 60 বছর 70 বছর, এরপরও সে আল্লাহর উপরে না শুকরি করে নাই। গরিব গরিব এই কথা বলে নাই আল্লাহ পরে তুমি ধন দিছো আমারে কেন দিলা না, আমি তোমার হুকুম মানব না, আল্লাহ ওরে তুমি আরামে চলবার সুযোগ দিচ্ছ আমারে কেন অভাবে রাখছো, আমি আজ থেকে নামাজ পড়ব না, তোমার গোলামি করব না, এমন কথা গরিব বলে নেই। বলছি মালিক তোমার সিদ্ধান্তের উপরে আমি সবর করলাম। আল্লাহ পাক করে বান্দা এতটুকু সবর যারা দুনিয়াতে করছো, আমি আল্লাহ মুনসিফ আমি ইনসাফ করি, দুনিয়াতে সে ছিল তোমার চেয়ে আরামের লাইনে 70 বছর আগায়া, কিন্তু আখেরাতের জীবনে আখেরাতের চিরস্থায়ী জীবনে সুখ শান্তি পাওয়ার প্রতিযোগিতায় আমি আল্লাহ ধনীর চেয়ে 50-60 বছর আগে তোমাকে জান্নাত দিব না, বরং তোমারে 500 বছর আগে জান্নাত দিব। الحمد لمن قدر خيرا وخبالا প্রশংসা করব কার? আওয়াজ আসতে হইছে জোরে বলেন কার? الحمد لمن قدر خيرا وخبالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبت ارشاد সবাই বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে গরিবের দাম আসেনি না নাই? আল্লাহর কাছে গরিবের মূল্য আসেনি না নাই? বাইরে কে পরিমাণ, কিন্তু আমরা তো দেখা যায় অনেক গরিব। গরিবী হালতে পড়ে গেলে নামাজের খবর নাই, সমাজে একদম নিম্ন শ্রেণীর মানুষের ভিতরে নামাজ কালাম কম পাওয়া যায়, আর একটা হাই ক্লাস এদের মধ্যে নামাজ কালাম কম পাওয়া যায়, একটু নামাজ কালাম আছে মধ্যবিত্ত যারা তাদের কাছে। বহু রিক্সাওয়ালার আমি দেখছি রমজান মাসে রোজা রাখে না। আমি কইলাম, বেটা তুমি এটা কি করো? হুজুর কষ্ট পারি না। আমি বললাম, রে বাবা, এই কষ্টটা যদি একটু ধৈর্য ধরে সবর করতা তাহলে তোমার গাড়িতে যারা চড়ে আর তুমি যাদেরকে নিয়ে টানো, ওই যে মানুষটা তোমারে পয়সা দিয়ে চালায়, তার 500 বছর আগে আল্লাহ তোমারে জান্নাত দিত। চাবি বানানোর জন্য রমজান মাসে একটা চাবির কারখানায় ঢুকলাম, ঢুককে দেখি রমজান মাসে দুপুর বেলা, রমজানের দুপুরে কি পরিমাণ খাওয়া যায়, কয় প্লেট খাওয়া যায়। হ্যাঁ, চাবির কারখানার দুইকে দেখি এরা লাইন দুইরা বিয়ার খাওয়ানো হয়েছে, একজনে পাতিল থেকে ভাত দিতেছে আর সবাই লাইন ধরে খানা খাইতেছে। আমি দেখা করে, আল্লাহ আমার চাবি বানানি লাগতো না, আমি তাড়াতাড়ি ভাগি, আমার চাবির প্রয়োজন, অথচ খুব কষ্ট করে থাকতেছে এই একটা মেসের মধ্যে, একজনের হয়ে বাঁশ দিয়ে একজনের হয়ে আরেকজনের সিট দিছে, সে একজনের হয়ে আরেকজনের সিট দিছে, নামতে কত কষ্ট, উঠতে কত কষ্ট, এরকম কোন রকম রাত্রে থাকতেছে, কি কষ্ট না এই জীবন দুনিয়ার এই হায়াতের জীবনটাতে করতেছে, কিন্তু আল্লাহর বিধানটা নামাই না, আল্লাহর বিধানটা নামাই না, চিরস্থায়ী জীবনও এই কষ্ট লইয়েই সে কবরে যাইতেছে। আর যদি মাত্র খালি আল্লাহর একটু ভয় করিয়া, একটু কষ্ট করিয়া, সবর করে খুশি থাকতো আল্লাহর উপরে, আল্লাহর বিধানটা মানতো, তাহলে আল্লাহ আল্লাহ যে মানুষগুলি আজকে শহরে মখমলের বিছানা আর এসি রুমে থাকে, তাদের 500 বছর আগে ওই চাবিওয়ালারে আল্লাহ জান্নাত দিয়ে দেন। এর নাম হলো আল্লাহ পাকের ইনসাফ। এজন্য আল্লাহর একটা নাম মুনসিফ, আল্লাহ ইনসাফ করে। দুনিয়াতে এই বাস্তবতা দেখা, চোখের সামনে তুমি দেখা দেখছো যে তুমি কষ্ট করতেছো আর সে সুখ পাইতেছে, আর এরপরও সবর করছো, অতএব তোমার এই বাস্তব জীবনের কষ্টের সবরকে আমি আল্লাহ পুরস্কার বানাইয়া, যেটা তুমি খালি না দেখেও বিশ্বাস রাখছিলা জান্নাত জাহান্নাম, ওই পরকালের জীবনে ফাসরে 50 বছর আর 60 বছরের হায়াতের ব্যবধান না বাড়াইয়া, 500 বছরের হায়াতের ব্যবধান বাড়াইয়া আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। ব্যবধানটা 50 বছর 60 বছর 70 বছরের হবে না, যে ঠিক আছে দুনিয়ার যখন ধনী মানুষ তোমার থেকে 50 বছর আগ বেশি আরাম করছে, তোমাকে আখেরাতের লাইনও আমি আল্লাহ 50 বছর আগে তোমার জান্নাতে দিয়ে দিলাম, তুমি 50 বছর এক্সট্রা তার থেকে আরাম পাও না, আল্লাহ বলে না, দুনিয়ার আখেরাতে তফাত, দুনিয়াটা ছিল বাস্তব বা চোখের সামনে আর আখেরাতটা ছিল না দেখা বিষয়, অতএব আমার বান্দা না দেখা বিষয়ের আরামায়েশের আশা কইরা চোখের দেখা বিষয়ের আরামায়েশকে তুচ্ছ করে ফেলাই দিছে, অতএব এর পুরস্কার 19-20 না, তফাত হবে আকাশ পাতাল, তফাত হবে আকাশ পাতাল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, আশারে মুবাশশারার 3 নম্বর সদস্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়া তাকতি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর ভিতরে একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনী একজন সাহাবী, অনেক ধনী, সম্পদের অভাব নাই,
উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর সম্পর্কে হন জামাতা, নবীর সম্পর্কে জামাতা, নবীর সম্পর্কে জামাতা, আবার একজন নবীর সদস্য খলিফা, আল্লাহ খুলাফায়ে রাশিদিনের একজন খলিফা, মায়ার নবীর বড় আদরের সাহাবি, তিনি অনেক সম্পদের মালিক। সমস্ত সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিলেন গরিব, কয়েকজন ছিলেন ধনী, এর মধ্যে একজন হলেন উসমান গনী। উসমান গনী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা কয়েকজন ছিলেন ধনী। উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করেন, নবী গো, আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইব সম্পদ বেশি হওয়ার কারণে? আল্লাহর নবী বলেন, উসমান, তুমি আমার জামাতা হতে পারো, দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইতে পারো, কিন্তু আমি নবী যা বলি নিজের থেকে বলি না, আমার আল্লাহ যা বলেন আমি তাই বলি। তুমি উসমান সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সাহায্য নিয়া নিয়া যারা চলতো, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে ঢুকবে। জান্নাতে যাবা কিন্তু পরে, সুবহানাল্লাহ, জোরে কর। সম্পদ কামাই করা যদি তোমার হক পেতে হয়, সম্পদ ব্যয় এরও হিসাব যদি সঠিক হয়, সম্পদ কামাই করা এর হিসাব যদিও সঠিক হয়, সম্পদ ব্যয়ের হিসাব যদিও সঠিক হয়, তবুও তোমাকে গরিবের 500 বছর পরেই জান্নাতে যেতে হবে। উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মনটা খারাপ করে ফেললেন, মলিন হয়ে গেল চেহারা। আল্লাহর নবীর কাছে বলেন, নবী গো, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হবে, যেই সম্পদ আমাকে জান্নাতে আগে যেতে দিবে না? ওগো নবীজি, আমি তো সম্পদ হালাল পথে কামাই করেছি, সম্পদ হালাল পথে ব্যয় করেছি, আমি তো গরিব দুঃখী মানুষকে দান করি। মদিনার ভিতরে এমন কোন মানুষ ছিল না গরিব, যেই মানুষকে উসমান গনী সাহায্য করেন না। দুর্ভিক্ষ চলছে মদিনায়, দুর্ভিক্ষ, ঘরে খাবার নাই, ঘরে খাবার নাই, মদিনার ঘরে ঘরে অভাব। আল্লাহ নবী সাহাবী উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট বুঝাই করে আটা নিয়ে তিনি মদিনায় আসতেছেন সিরিয়া থেকে। এই খবর পেয়ে গেল মদিনার ব্যবসায়ীরা। মদিনার ব্যবসায়ীরা এই খবর পাওয়া মাত্র ওরা মদিনা শরীফ থেকে বের হইয়া রাস্তায় যাইয়েই উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছে। ধরে বলতেছে, উসমান, তোমার মালগুলি আমাদের কাছে বিক্রি কর, আমরা মদিনার বাজারে নিয়া একটু বেশি দামে বিক্রি করে ব্যবসা করব। ডিলার বুঝেন না? উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মালের দাম তোমরা কত দিবা? কত কত দিবা? কই, তোমার 1 টাকার মাল 2 টাকা দিব, 1 টাকার মাল, জোরে বলেন, কয় টাকা? ডাবল দিব। উসমান গনী বলেন, না হবে না। কেন হবে না? কয় কারণ হলো, তোমরা আসার আগে আমার মালের দাম আরেকজনে করছে, সুবহানাল্লাহ, সে তোমাদের চেয়ে অনেক বেশি কইছে, সুবহানাল্লাহ। মদিনার ব্যবসায়ীরা কয়, সেই ব্যবসায়ী আবার কে যে আমাদের আগে আইলো, আমাদের আগে আইলো, এরকম ব্যবসায়ীটা কে? নাম বলার প্রয়োজন নাই, তবে এতটুকু জানো, আরেকজনে আমার মালের দাম বলছে তোমাদের চেয়ে অনেক বেশি। এবার কও, কয় ঠিক আছে নাও, আমরা 1 টাকার মাল 3 টাকা দিই। কয় টাকা দেব? 3 টাকা দিই। উসমান গনী বলেন, না উনি আরো বেশি কইছে, সুবহানাল্লাহ। কয় না উনি আরো বেশি কইছে। ব্যবসায়ীরা কয়, নামটা কও উনি কেডা? উসমান গনী কয়, নাম কওয়া যাবে না, বলো পারলে আরো পারবা কিনা। কয় ঠিক আছে না, 1 টাকার মাল 4 টাকা দিব। কয় টাকা? 4 গুণ বেশি দিব মালের দাম। উসমান গনী বলেন, আর বেশি পারবানি? কয় আর কিছু, আর বেশি দিলে আমাদের লাভ হবে না, আমরাও তো নিয়ে বাজারে একটু বিক্রি করতে হবে।
উসমান গনি বলেন আমার পক্ষে সম্ভব না, কারণ যিনি আমার মালের দাম বলছে ইনি আরো বেশি কইছে। সুবহান, এখন তো ডিলাররা কয় তো মাল কিনবো না, তবে নামটা কও, তোমার মাল আমরা আর কিনবো না, নামটা কও। তো চীনা দরকার আছে আমাদের, সে এমন কত বড় ব্যবসায়ী যে আমাদের চেয়ে এত বেশি দিয়া মাল নিতেছে। উসমান গনি কয় তিনি কি কইছে জানো, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যিনি আমার দান মালের দাম বলেছেন ইনি বলেছেন আমার এক টাকার মাল দশ টাকা দিব, এক টাকায় দশ টাকা দিবে। কে সেই উসমান? উসমান বলো তিনি কে, কে সেই ব্যবসায়ী? উসমান গনি কয় তিনি আর কেউ নন, তিনি তোমার আমার মালিক রব্বে করিম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এই সব একশো উট বুঝাই করা এই আটা মদিনার বাজারে আইনা মদিনার মানুষ যারা অভাবের রাত দিন রাত কাটাইতেছে তাদের মধ্যে ফ্রি বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ, যেখানে ব্যবসায়ীরা গিয়া এত টাকা দিয়ে আনতে চায় সেই একশো উট বুঝাই করা আটা মদিনার মানুষের ঘরে ঘরে ফ্রি বিলি করছে। উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা। একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এবার একটু মনোযোগ দিয়ে শুনুন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, এই সম্পদ আমি যথাযথভাবে হক হালাল এভাবে সম্পদ কামাই করলাম, বিন্দু পরিমাণ আমার সম্পদ কামাইতে ঝামেলা নাই, আমি সুদের ব্যবসায় যাই নাই, ঘুষের ব্যবসায় যাই নাই, দুই নম্বরই করি নাই। যেমনটা আমাদের সমাজে অল্প দিনের ভিতরে যদি কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, পিছনে খুঁজলে দেখা যায় সব হলো কালো টাকা, ঠিক কিনা? কালো টাকার মালিক রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। উসমান গলি কই না গো নবী, আমি তো হালাল পদে সম্পদ কামাই করেছি, হালাল পদে সম্পদ ব্যয় করি, অভাবী মানুষকে আমি সাহায্য করি, আমি কেন পরে জান্নাতে যাব? আল্লাহর নবী তখন বলেন, উসমান তুমি কারণটা জানতে যাও বুঝি? উসমান গনি কই নবী কো, কারণটা একটু জানলে ভালো হয়, মনটা একটু সান্ত্বনা পাবে। আমি তো অস্থির হয়ে গেলাম, কেন আমি জান্নাতি পরে ঢুকব? এইবার নবী বলতেছেন, তাহলে বলো, মসজিদে নববীর ভিতরে সাহাবাই কেরা আল্লাহর নবীর সামনে বসা, নবীজি বলেন, উসমান এইবার তুমি নিজেই বলো, আজকে এক দিনের খানার হিসাবটা আমি নবীর একটু বুঝাও, সকালবেলা তুমি কি খাইছো? উসমান গনি কয় নবী গো, ঘুম থেকে উঠার পর বাসি রুটি খাইছি, নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা ভুনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। এইবার নবী কয়, উসমান একদিনের হিসাব চাইছি, তিন কথা বলতে হয়েছে। কয় কথা? তিন কথা বলতে হয়েছে, তিন কথা বলতে সময়ও লাগছে তোমার বেশি, এইবার একটু বসো। নবী বলতেছে, আমার গরিব সাহাবিদের ভিতরে কই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ? কই আমার আব্দুল্লাহ? কোথায় তুমি একটু দাঁড়াও, মসজিদের কোনায় গরিব সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর কথা শুই না, তিনি দাঁড়ায় গেলেন, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ
বলো না আজকে কি খাইছো? একদিনের খানার হিসাব ওসমান আমাকে শুনাইছে, সাহাবীরা শুনছে। এইবার তুমি একটু শোনাও তোমার একদিনের খানার হিসাবটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কথা বলতে পারেন না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, চোখের পানিটা মুসেনার বলেন, নবী গো আপনি যদি আমারে কিছু না জিগাইতেন আমি কারো কাছে বলতাম না, কারণ নবী গো আমার পেটে যতই ক্ষুধা থাকুক যখনই আমি আপনার দরবারে হাজির হইয়া আপনার নুরানি চেহারার দিকে তাকাই সাথে সাথে আমি আব্দুল্লাহর পেটের ক্ষুধার কথা ভুলে যা। অগণবিধি ঘুম থেকে ওঠার পর এখন বিকাল একটা খেজুরের দানাও আব্দুল্লাহর পেটে জুটে নাই। আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চোখ থেকে পানি সবার ঝরতেছে, নবীজি নিজেও কাঁদতেছেন। নবী বলতেছেন, আমার উসমান শুধু এক আব্দুল্লাহ নয়, আমার মসজিদে এমন বহু আব্দুল্লাহ বসে আছে যাদের পেটে সারাদিনে একটা খেজুরও জুটে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ সবার কাছ থেকে সম্পদের হিসাব নিবে। মিম্মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোন পদে কামাই করেছো, সম্পদ কোন পদে ব্যয় করেছো, সবার কাছ থেকে আল্লাহ এই হিসাবটা নিবে। কেউ এই হিসাব না দিয়া আল্লাহর সামনে যেতে পারবে না, কদম বাড়াতে পারবে না। নবী বলেন, ধনীদের কাতারে তোমরা ধনীরা যখন সম্পদের হিসাব দিবা, তোমার সম্পদ অনেক বেশি, কামাই করেছো হালাল পথে, ব্যয় করেছো হালাল পথে, সবই তোমার ঠিক আছে, কিন্তু সম্পদ বেশি হওয়ায় টাইম তোমার লাগতেছে বেশি, আল্লাহ পাকের মায়ার নজর তোমার পিছনে থাকা একজন গরিব সাহাবীর দিকে নজর পড়বে। আল্লাহ বলবে, আব্দুল্লাহ আয় আমার উসমানের পিছনে দাঁড়ায়, তাকে লাভ নেই, আমার উসমানের সম্পদ বেশি, হিসাব দিতে তার সময় লাগবে বেশি, তোর সম্পদ কম, তুই বাইপাস আমি আল্লাহর কাছে চলে আয়। তখন গরিবরা কম পথে আল্লাহর কাছে বাইপাস চলে যাবে, আল্লাহ পাকের কাছে গরিবরা বাইপাস গিয়া অল্প কিছু কামাই, মালিক এমনে কামাইছি এমনে ব্যয় করছি, আল্লাহ কইব হিসাব শেষ, তখনও তুমি হিসাব দিতেছো, তখনও তোমার অর্ধেক সম্পদের হিসাব দেওয়া এখনো শেষ হয় নাই, অথচ গরিব অল্প কথায় হিসাব দিয়া এক দুই বছর নয় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই, সুখে দুঃখে রাখে কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আমরা যদি গরিবি হালত আল্লাহকে মানি, পুরস্কার কম না বেশি? জোরাকন কম না বেশি? হাওরে গিয়েছো, নামাজটা তুমি হাওরেই আদায় করে নাও, জোহরের আজান হয়েছে, আল্লাহর বান্দা মসজিদে আসতে পারে না, মসজিদের আইলেই নামাজ দাঁড়ায় গেল, রব্বুল আলামিন কয় ফেরেশতারা দেখ আমার বান্দা জমির আইলে নামাজ দাঁড়ায় গেছে, বোঝা যায় যদি আমি তারে পেট না দিতাম, খাওয়ানোর চাহিদা না দিতাম, চাষ করার প্রয়োজন যদি তার না হতো, তোমাদের ফেরেশতাদেরকে আমি আল্লাহ যেভাবে বানাইছি এইভাবেই যদি আমার বান্দারও বানাইতাম, তাহলে সেও অল টাইম আমার জিকির করত। দেখো না, কাজের ভিতরও আমি আল্লাহর হুকুম নামাজের কথা বলে নাই, অতএব ফজর থেকে নিয়ে জুহর পর্যন্ত সে যতক্ষণ জমির ভিতরে কাম করছে পুরা টাইমটাকে নফল নামাজে সামিল করে দাও। এই আয়াতের তফসিরে মুফাসসিরিনে কারাম লিখেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মাইনা দুনিয়াদারি করে, তাহলে দুনিয়াদারির প্রতিটা কাজকে আল্লাহ পাক নফল বন্দিগির ভিতরে সামিল বানায় দেয়, ঘুমটাও মুমিনের এবাদত হয়ে যায়, খাওয়াটাও এবাদত হয়ে যায়, রিক্সা চালানোটাও এবাদত হয়ে যায়, চাকরি করাটাও এবাদত হয়ে যায়, দুনিয়ার প্রতিটা কাম আল্লাহ পাক এবাদত বানায় দেয়। যদি সেই ফজরের নামাজটা পড়ে বের হয়,
নিয়ত করে জোহরের নামাজটাও পড়বে, হালাল পথে চলবে, হারাম থেকে বাঁচবে। আল্লাহ তার জিন্দগির প্রতিটা টাইমকে আল্লাহ তসবিহ জপার ভিতরে শামিল করে দেয়। ওই যুবক নবীজির কাছে প্রশ্ন করলো, নবী গো কি এমন আমল আছে যে আমল করলে আম্মা আব্বার কবরে আমার খেদমত পাঠানো যাবে? নবী বলেন পাঁচটা কাজ করবে। কয়টা কাজ একটু জোরে বলেন, কয়টা কাজ? এক নম্বর হলো আসসালাতু লাহুমা, একটু মনোযোগ দিয়ে এখন শুনেন, একটা বাস্তব ঘটনা আমি শোনাবো, বাস্তব ঘটনা। নবী বলতেছেন আসসালাতু লাহুমা, বাপ মার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাকে শিখাইছেন। জোরে কর, একটু জোরে বলেন কি দোয়ার অর্থ হলো? আল্লাহ কই বান্দা, আমি আল্লাহর কাছে যখনই বাপ মার জন্য দোয়া চাও তখনই তুমি আমার কাছে শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও, কারণ তোমার মা তোমার বাবা শিশুকালে তোমাকে যেই পরিমাণ আদর আর যেই পরিমাণ মায়া করছে আমি আল্লাহ ভালো করে সেটা জানি। তুমি যখন দোয়া করবা কইবা আল্লাহ শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করছেন মায়া করছেন আজকে কবরেও তুমি আমার আম্মা আব্বারে ওই রকম মায়া কইর। কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শুনাই, কুমিল্লা শহর রিক্সাওয়ালা একজন বাবা রিক্সা চালায়া চালায়া ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা ছেলে ওই ছেলেটাকে স্কুলে পড়ায়, বাবা রিক্সা চালায় সকালবেলা রিক্সায় করে স্কুলে নিয়ে যায় গ্রাম থেকে, এরপরে আবার বিকালে গ্রামে নিয়ে আসে, এইভাবেই বাবা কষ্ট করে ছেলেটারে লেখাপড়া করায়। একমাত্র সন্তান বাপ মার, স্বপ্ন কত স্বপ্ন বাচ্চাকে নিয়ে বাপ মার, সন্তান আমার বড় হবে অফিসার হবে আমাদের দুঃখ ঘুরবে সুখ আবার ফিরে আসবে, কিন্তু দিন যত যায় কালের পরিবর্তনে এই ছেলে হাই স্কুলে যায় কলেজে যায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু অল্প দিনের ভিতরেই এই যুবক ভালো একটা চাকরির পজিশনে যায়, অফিসের মস্ত বড় বস, অফিসের মস্ত বড় বস হলো। ভাইরে অল্প দিনের ভিতরে মা বাবার কথা একদম দিল থেকে ভুলে গেল, শহরে বউ নিয়া স্ত্রী নিয়া থাকে আরামে আয়েশে, গ্রামের সেই মা বাবার কথা একদম ভুলে যায় একদম ভুলে যায়। ঈদের দিনও মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না, এইভাবে দিন চলছে রাত চলছে, মা কত বুক ভরা আশা নিয়া ঈদের দিন অপেক্ষা করে আমার সন্তান আমাকে দেখতে আসবে, কিন্তু সন্তান মার কথা ভুলে গেছে। মানুষের কাছ থেকে মা মানুষের কাছ থেকে খবর নেয়, আমার সন্তান রে তোমরা দেখছো নি কেমন তার চেহারা, মানুষের কাছ থেকে খবর নিয়ে মা কিছুটা সান্ত্বনা পায়। একবার মা তার বাবারে কইতেছে, স্বামী গো ও স্বামী একটু তুমি শহরে যাও, যাই আমার সন্তানটার একটা নজর দেখে আও কেমন তার চেহারা, একটু যে দেখে আসো, আমি তো মা 10 মাস 10 দিন পেটে নিয়েছি, সন্তান মা বলতে পারে কিন্তু মা সন্তান বলতে পারে না, সন্তান বাবাকে বলতে পারে কিন্তু বাবা সন্তান বলতে পারে না, ও স্বামী একটু যাও শহরে যেয়ে সন্তানকে তুমি একটু দেখে আও। এই বইলা পাঠায় দিল স্বামীর, আসতেছে স্বামী সন্তানের খুঁজে, বাবা ঈশা গেইটের পাশে দাঁড়ায় গেল, দারোয়ান তারে আটকায় দেয়, দারোয়ানে কয় চাচা এখানে একটু দাঁড়ান, কার কাছে যাবেন? কয় অমুকের কাছে যাব, কয় তিনি তো আমাদের অফিসের মস্ত বড় বস সবার বড় বস, বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না, আপনি একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আসতেছি। এই বইলা দারোয়ান চলে গেল বসের কাছে, যায়া বলতেছে বস, একজন বৃদ্ধ মানুষ গেইটের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষায়, অনুমতি চায়, আমি তো অনুমতি দেই নাই, আপনি একটু বললে অনুমতি দেব,
লোকটার চেহারা দেখলে বোঝা যায় অসহায় গ্রামের একজন মানুষ। কয় রাত আমি সিসি ক্যামেরায় দেখি, সিসি ক্যামেরার দিকে সন্তানে তাকায়, তাকে চিনে ফেলেছে ওই গরিব মানুষটা আর কেউ নয় তার রিক্সাওয়ালা বাবা। বাবা দেখার পরেও তার কলিজা নরম হয় না, কলিজা শক্ত হইছে তো হইছে, কারণ মানুষ যখন গুনাহ করে রে বাবা, গুনাহ যত বেশি করে দিল তত বেশি শক্ত হয়ে যায়, সহজে চোখ দিয়ে পানি আসে না, সহজে চোখ দিয়ে তার পানি আসে না। এই যুবকের কলিজা শক্ত হয়ে গেছে, বাবাকে দেখার পরও তার দিল নরম হলো না। ওই দারোয়ানের হাতে 500 টাকা ধরায় দিয়া কয়, যা যায় বলবি, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই 500 টাকা দিছে আপনাকে চলে যেতে বলছে। এই কথা বইলা দারোয়ানকে পাঠায় দিছে, সাথে সাথে তখন দারোয়ানকে চাচায় ডাক দিয়া কই, বাবা রে আমি ভিক্ষুক না রে বাবা, ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, আমি সওয়াল করার জন্য আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। যাও যা বলো তোমার বাবা আসছে, হয়তো আমার ছেলে জানে না, বলতেই দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেছে। দারোয়ান কই, চাচা আপনি আমার স্যারের বাবা? কই, হ আমি তার বাবা। দারোয়ান কান্দে আর কয়, চাচা বাবা পরিচয় দিয়েও কোনো লাভ হবে না, কারণ আপনার ছবিটা চেহারাটা সিসি ক্যামেরায় সারে দেখছে। এই কথা বলার পরই বাবা বিছানায় পড়ে গেল, দৌড়ায় মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে গেল বাবা, একটু পরে উঠছে, ওইটা কইতেছে ঠিক আছে বাবা, যায় বইল আমি তার জন্য বদ্ধ দেই না, আমি মালিকের কাছে কইছি, মালিক আমার সন্তান রে এজন্য তুমি আজাব গজবে পাকড়াও কইরো না, আমার সন্তান বুঝে না গো মালিক, তুমি তারে বোঝ দান কইরো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মার বদ্দুয়া দেওয়ার লগে লগে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়, তিন ব্যক্তির দোয়া বদ্দুয়া আল্লাহর নবী কল সাথে সাথে আল্লাহর কাছে কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি। মজলুমের দোয়া বদ্দুয়া, মুসাফিরের দোয়া বদ্দুয়া, বাপ মার দোয়া বদ্দুয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য দুর্বলের উপরে জুলুম করবেন না, গ্রামে আপনি অনেক সবল, শক্তি আছে আপনার, পাওয়ার আছে, এজন্য গরিবের উপরে একজন অসহায় মানুষের উপরে জুলুম করেন না, কারণ সে মজলুম। যদি সে আহ কয়, দুনিয়ার আদালতে এই মামলা যায় না, সাথে সাথে আহ শব্দ বলার সাথে সাথে আল্লাহর আদালতে মামলা দায়ের হয়ে যায়। মুসাফির সাবধান, মুসাফিরকে কষ্ট দেবেন না, অচেনা মানুষ দেখলে পরে যদি কিছু জানতে চায় খুব আরামের সাথে ভদ্রতার সাথে তারে সাহায্য করবেন, কষ্ট দেবেন না। মুসাফিরকে এক গ্লাস পানি খাওয়াইতে যদি পারেন আর তার দিলটা খুশি হয়, আল্লাহর দরবারে তার দিলের দোয়া মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। ঠিক তেমনি বাপ মা, সন্তান যদি বাপ মার সাথে ভালো আচরণ করে তাহলে বাবার দিল যে খুশি হয়, এই খুশি হওয়ার দোয়াটাও আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে কবুল হয়। আর যদি বদদোয়া দেয়, মা বাবা যদি কলিজায় ব্যথা পায়, এটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য কোন বাপ মা সহজে বদদোয়া দিয়েন না সন্তানদের, নইলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সন্তান বিপদে পড়লে আবার নিজেই যেয়ে কান্দবেন, আল্লাহর কাছে কান্দবেন, দৌড়াদৌড়ি করবেন। সন্তান অনেক সময় বুঝে না, না বুঝে কষ্ট দিয়া লয়। আমরা আল্লাহর কাছে শুধু দোয়া করবো, আল্লাহ আমার সন্তানরে তুমি বুঝ দাও, আল্লাহ সন্তানরে বিপদ দিও না, আল্লাহ নারাজ হইও না, আমার সন্তানরে তুমি সহি বুঝ দান করো, ঠিক কিনা? জোরে কই। এখন ওই বাবা গ্রামের দিকে যাইতেছে,
এইদিকে তার স্ত্রী তো বহুত কন্দবত অপেক্ষায়, স্বামী আসবে, আসলে পরে স্বামীকে জিজ্ঞেস করবে, স্বামী গো কেমন তুমি দেখে এসেছ, আমার সন্তানের চেহারা তুমি কেমন দেখছ। এই অপেক্ষায় মা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর তাকায় দেখে তার স্বামী আসতেছে। মা দৌড়ায় দেয়া স্বামীকে জড়ায় দেয়া করে, স্বামী গো একটু ক, আমার সন্তানের চেহারা তুমি কেমন দেখে আসছ। বাবা কিছু জবাব দেয় না, চোখের পানিটা টপটপায় মাটিতে পড়ে। এইবার বাবা কি জবাব দিবে? জবাব তো নাই। বারবার যখন স্ত্রী তারে চাপাচাপি করে, কেমন দেখে এসেছ একটু কও না, সাথে সাথে বাবার চোখের পানিটা বইছে। বাবাই কই বিবি গ, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই। মা মুহূর্তের ভিতরে মাটিতে পড়ে যায়, মাও বিছানায় রুগী হয়ে যায়, দিন যায় রাত যায়, মার কলি যায় ব্যথা, বাবার কলি যায় ব্যথা দিয়ে যুব। ঢাকার ধানমন্ডি গুলশান, ওই গুলশান এলাকায় বাসা নিয়ে থাকে। গুলশান আজাদ মসজিদের পাশেই ছিল তার বাসা। রমজান মাস জুম্মার দিন নামাজ পড়ার জন্য, জুম্মার নামাজ পড়ার জন্য সে গুলশান আজাদ মসজিদে ঢুকলো। এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহু, আল্লাহর ওলি এখনো দুনিয়া আছেন, আল্লাহর ওলি, বাঙ্গা বাঙ্গা কথাগুলি, আল্লাহর ওলিদের বাঙ্গা বাঙ্গা কথাগুলি মানুষের দিলের ভিতরে আসর করে যায় বেশি। অল্প কথা তিনি বললেন জুম্মার বয়ানে, মা বাবার হক নিয়ে আলোচনা করলেন। এই অল্প কথাগুলি যুবকের কলিজায় তীরের মতো যায় বিচ্ছে। যুবক চিন্তায় পড়ে গেল, হায়রে আমি তো বহুত বড় অপরাধী, অপরাধ করে ফেলেছি, এখনই আমার মাপ চাইতে হবে, বাপ মার কাছে এখনই যাইতে হবে। এই চিন্তা করে যুবক নামাজের ভিতরে চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। মনে রাখবারে যুবক, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকে, যাদের সহবত থাকে, আল্লাহ তাদের দিলকে নরম বানায় দেয়। আলেমদের থেকে যারা দূরে সরে যায়, তাদের দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায়, ঠিক কি না? যুবক জুম্মার নামাজ পড়ার বাসায় যায় না, জুম্মার নামাজটা পড়াই যুবক মার্কেটের দিকে রওনা দেয়। মার জন্য শাড়ি কিনে, বাবার জন্য লুঙ্গি কিনে, কিনা যুবক বিভিন্ন রকমের ইফতারি লইয়া মা বাবাকে দেখার জন্য, বাপ মার কাছে মাপ দেওয়ার জন্য ওই যুবক কুমিল্লার দিকে রওনা দেয়। চোখ থেকে তার সব সময় অনগরত পানি, হায় আমি কত বড় অন্যায় করলাম, আমার আব্বা আমার কাছে আসলেন দেখা করার জন্য, আমি কত বড় নালায়েক, বাবাকে সেইটুকু সময় আমি দিলাম না, আমি 500 টাকা দরায় দিয়া বাবার কলিজায় ব্যথা দিলাম, আমার মাপ চাওয়ার সুযোগ মালিক তুমি আমারে দিবাডি, আল্লাহ তুমি আমাকে আমার আম্মার পা ধরার সুযোগ তুমি দিবাডি। এই মহিলা যুবক চোখের পানি মুছে আর কুমিল্লার দিকে রওনা দেয়। কুমিল্লা শহরে তখন যাইতে গেলে দুইটা ফেরি পার হওয়া লাগত। এই দুইটা ফেরি পার হইতে অনেক অনেক সময় তখন লেগে যাইত। এই সময় পাড়ি দিয়ে যুবক যখন কুমিল্লা শহরে যায় ঢুকে, তখন মানুষ তারাবির নামাজ পইরা সবাই ঘুমের প্রস্তুতি নিতে লাগলো। কিছুক্ষণ পরে সেহরির টাইম, আর রাত জাগার সুযোগ নাই। যুবক ওই মুহূর্তে কুমিল্লা শহরে যায় ঢুকলো, রিক্সা তালাশ করতেছে গ্রামে যাবে, কিন্তু কে দিবে রিক্সা, শহর জুড়ে কোনো রিক্সা তো নাই। যুবক চোখের পানি মুছে আর কয়, আমি কেমনে যাব, আমি কেমনে বাড়িতে যাব, কেমনে মায়ের কাছে যাই মাপ চাব, আমার তো যাওয়া প্রয়োজন। একজন মানুষ আওয়াজ দিয়ে কই, যুবক এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে ওই গ্রামে যাবে না, সবাই সেহরির অপেক্ষায় ঘুমায় পড়তেছে রে যুবক, যদি এত রাতে কেউ রিক্সা নিয়ে যায় তাহলে একজন মানুষ আছে, বুড়া মানুষ,
সারা জীবন রিকশা চালায় চালায় কোমরটা তার বাঁকা হয়ে গেছে। গ্রামের বাড়িতে তার স্ত্রী।